রাত বিরেতে বাড়ির পেছন থেকে যদি এরকম গর্জন ভেসে আসে আপনার কি অবস্থা হবে একবার ভাবুন। ঠিক তেমনই দশা হয়েছে কোচবিহারের তুফানগঞ্জে দত্তপাড়ার বাসিন্দা দীপকদের। তার দাবি, বৃহস্পতিবার রাতে খাবার সময় বাড়ির পেছনেই বাঁশঝাড় থেকে চিতাবাঘের গর্জন ভেসে আসে। দীপকদের দাবি, বাঁশঝাড়ের মধ্যে টর্চের আলো ফেলতেই সেখানে ছোপ ছোপ দাগওয়ালা কিছু একটা নড়ে চড়িয়ে ওঠে। এতেই তার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। এক ছুটে ঘরে এসে সোজা দরজায় খিল দেন তিনি। খেতে বসার সময় এখানে আওয়াজ করতেছে, উঠপন টর্চলাইট নিয়ে উঠে এসে দেখলাম যে দুইটা মুখামুখি হয়ে গর্জন করতেছে বাড়ির পেছনে চিতাবাঘ লুকিয়ে। এমন আশঙ্কার কথা শুনেই খাওয়া দাওয়া মাথায় ওঠে। বাড়ির লোক চিলচিৎকার জুড়ে দেয়। শুনে ছুটে আসে আশেপাশের লোকজন। খবর পেয়ে আসেন পুলিশ ও বন দপ্তরের কর্মীরা। খোঁজাখুঁজি করতে গিয়ে বাঁশঝাড়ের ধারে কাছে এই পায়ের ছাপ মেলে। সারা রাত এলাকায় পাহারা দেন বন দপ্তরের কর্মীরা। শুক্রবার সকালে আসেন কোচবিহারের রেঞ্জ অফিসার, তিনি পায়ের ছাপগুলি পরীক্ষা করেন। ফুটপ্রিন্টটা মেলা হয়, এটা দেখে মনে হচ্ছে না মানে লেপার্ডের, মনে হচ্ছে সিবেটকে। হ্যাঁ, সেরকম লেপার্ডে অ্যাটলিস্ট মানে 5 সেন্টিমিটার উপর থেকে স্টার্ট হয় মানে পাক মার্ক। হ্যাঁ, তা আমরা এখনও ক্লিয়ার না, কিন্তু আজকে আমরা এখানকার যেহেতু একটা আতঙ্ক ছড়া হয়েছে সেই জন্য আমরা এখানকার আজকে সন্ধ্যার সময় স্টাফ রেখে দেবো। হ্যাঁ, স্টাফ অবজার্ভ করবে, নিশ্চয়ই কালকে কোনো একটা ফুটপ্রিন্ট পাবো। স্থানীয়রা অনেকে এখনো ভয়ের চোটে ঘর থেকে বেরোতেই পারছেন না। বন্যার আতঙ্ক কাটতে না কাটতেই তাতে তারা করছে চিতাবাঘের আতঙ্ক। দেবাশিস মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।